itel এর ভিশন সিরিজ মানে হচ্ছে যে কম প্রাইসে দেখতে সুন্দর এন্ড প্রিমিয়াম একটা ফোন খুঁজছেন যাদের বাজেট একটু কম বাট হচ্ছে স্পেকটা একটু বেশি লাগবে itel এর ভিশন সিরিজটা হচ্ছে সেই অভাবটা পূরণ করে থাকে মিড রেঞ্জে itel কে হচ্ছে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে itel এর ভিশন সিরিজটা অনেকটা কাজ করেছে এন্ড itel এর ভিশন 3 এর পরে আমি চিন্তা করেছিলাম যে ভিশন 4 আসবে বাট হচ্ছে ভিশন 5 লঞ্চ করে দিয়েছে তারা এন্ড এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে 10190 টাকা এন্ড 10190 টাকায় বর্তমান সময় হচ্ছে সকল ব্র্যান্ডে হচ্ছে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে থাকে এন্ড 10200 টাকায় এই ফোনটা আসলেই কেমন হবে বা আসলে কি কি অফার করতেছে বর্তমান সময়ে 10200 টাকায় এইটা নেবেন না অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নেবেন সেই সব কিছু জানাবো আর এই ফোনটি কেমন হলো ভালো খারাপ কারা আসলে কিনবেন সেই সব কিছু জানাবো তাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব মেরে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম যাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা মানসনের চতুর্থ তলে তাদের কাছ থেকে আপনারা itel সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট তাই দেরি না করে আজই চলে যান এসকে টেলিকমে ডিজাইন নিয়ে বলতে গেলে এই ফোনটা হাতে নেওয়ার পর সবার আগে যেটা মনে হবে সেটা হচ্ছে এর প্রিমিয়াম হ্যান্ডফিল অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন 5000mAh ব্যাটারি হওয়ার পরে এই ফোনটার থিকনেস হচ্ছে 8mm যেটা হচ্ছে বর্তমান সময়ে এই প্রাইস পয়েন্টে এতটা থিন স্মার্টফোন খুব কমই দেখা যায় বর্তমান বাজারে এর যে ব্যাক পার্টের ডিজাইনটা আছে সেটা হচ্ছে 3D এক্সট্রাইপ প্যাটার্ন দেওয়া যেটা হচ্ছে ম্যাট ডিজাইনের যার উপরে হচ্ছে লম্বালম্বি আকারে টেক্সচার দেওয়া আছে যেটা হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে না অ্যান্ড স্লিপারিও না তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য হচ্ছে দাগ পড়ে যাবে যার জন্য অবশ্যই ব্যাক কভার অথবা ব্যাক পলি লাগিয়ে রাখবেন অ্যান্ড আগের বারের থেকে হচ্ছে এর যে ক্যামেরা মডিউলটা সেটাতে হচ্ছে চেঞ্জেস আছে যেমন হচ্ছে মেন ক্যামেরা মডিউলটা একটু বড় বাকি দূরে হচ্ছে ছোটো ছোটো যেটা হচ্ছে দেখতে অনেকটা ভালো লাগে বর্তমান সময় হচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্যামেরা মডিউলের মতো আর এই ফোনটার আরেকটা ভালো জিনিস হচ্ছে সাইডগুলো কিছুটা ফ্ল্যাট অ্যান্ড কার্ভ করে দেওয়ার জন্য ভালোভাবে গ্রিপ করা যায় এক হাতে কোনো রকম প্রবলেম ছাড়াই যাদের হাত ছোটো তারাও এক হাতে ভালোভাবে গ্রিপ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই আর এই ফোনটার ওয়েট হচ্ছে 169 গ্রাম যার জন্য ডে টু ডে মাল্টি টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম হবে ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে ওভারঅল ডিজাইনের দিক দিয়ে এটা হচ্ছে 10-8 পাওয়ার যোগ্যতা রাখে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার পাওয়ার বাটন পজিশন ভালো জায়গায় ছিল অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকে ছিল উপর দিকটা সম্পূর্ণ খালি এখানে কিছুই থাকছে না বাম পাশে থাকছে সিম ট্রে যেখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন 128 GB পর্যন্ত আর এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক মেন মাইক্রোফোন ইউজ বি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল এখানে হচ্ছে যে টাইপ সি পোর্ট দিলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো বর্তমান সময়ে এই প্রাইস পয়েন্টে অনেকে হচ্ছে টাইপ সি পোর্ট দিতেছে আর স্পিকার গ্রিলের সাউন্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ বা মোটামুটি লেগেছে এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে 720x1600 pixels আর এর PPI হচ্ছে 269 PPI ভালো ব্যাপার হচ্ছে এটা ফুল ল্যামিনেশন ডিসপ্লে প্লাস হচ্ছে এটা স্ক্রিন টু বডি রেশিও 81% ডিসপ্লেটা নিয়ে বলতে গেলে ডিসপ্লেটা এমনিতে ব্রাইট অ্যান্ড কালারফুল তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো এটা স্যাচুরেটেড থেকে কিছুটা হচ্ছে ওয়ার্ম কালার প্রোটেস্ট করে যেটা হচ্ছে অনেকের কাছে ভালো লাগে বাট মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের সময় হচ্ছে স্যাচুরেটেড কালারটা হলে আরেকটু ভালো হয় ডিসপ্লেটা নিয়ে বলতে গেলে ডিসপ্লেটা এমনিতে আমার কাছে ভালো লেগেছে কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি আর এর ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল আর এর চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে গেলে এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকই আছে এইখানে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নেই তবে আরেকটা জিনিস হচ্ছে এটার প্রোটেকশন হিসেবে থাকছে স্কট সেন্সেশন গ্লাস যেটা হচ্ছে বর্তমানে এই প্রাইস পয়েন্টে কেউই দেয় না তারপরে হচ্ছে প্রোটেকশনের জন্য আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবেন অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে আমি কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাইনি যখন হচ্ছে গেম খেলতেছিলাম তখন কিছুটা টাচ লেটেন্সি খেয়াল করেছি যেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে অত বেশি না আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এটা ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই তবে ডিরেক্ট সানলাইট অ্যান্ড রোদের বেলায় হচ্ছে কিছুটা প্রবলেম হতে পারে এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8MP যার অ্যাপারচার 2.0 আইটা হচ্ছে 0.3MP আইটা হচ্ছে AI লেন্স অ্যান্ড এইখানে হচ্ছে রেয়ারে যদি অ্যাটলিস্ট 13MP ক্যামেরা দিত আমার মনে হয় যে আরেকটু ভালো হতো বর্তমান সময়ে 10200 টাকা প্রাইস পয়েন্টে 8MP কিছুটা বেমানান মনে হয় আমার কাছে আর এর ফ্রন্টে থাকছে 5MP সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.0
আর ক্যামেরা ইউআই নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে আপনারা বিভিন্ন মোড পেয়ে যাচ্ছেন, যেমন হচ্ছে ফিল্টার ইউজ করে এটা থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পেল পাবেন, যেমন হচ্ছে পোর্ট্রেট, তারপরে হচ্ছে লো লাইটের জন্য লো লাইট মোড দিয়ে দিয়েছে, কিন্তু এরা আসলে কতটা কার্যকর সেটা নিয়ে আমি সন্দিহান। অপরদিক দিয়ে হচ্ছে আপনারা এখানে হচ্ছে প্রো মোড পাচ্ছেন, প্যানারোমা, এইচডিআর, এগুলো ইউজ করে এটা থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পেল পেতে পারেন। তো চলুন দেখা যাক এর তোলা ছবিগুলো। তো চলুন কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এটাতে থাকছে ইউনিয়াসুসি 9863A1, যেটা মূলত অক্টাকোর 28 nm থ্রেডে বিল করা, যার চারটি পারফরমেন্স কোর হচ্ছে 1.60 GHz-এর কোটেক্স A55, বাকি চারটি পাওয়ার এফিসিয়েন্ট কোর হচ্ছে 1.20 GHz-এর কোটেক্স A55, আর এর জিপিওতে থাকছে পাওয়ার ভিউয়ার G8322, আর এটাতে হচ্ছে আপনার র্যামরম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এর এক্সপ্যান্ডেবল হিসেবে 128GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে বর্তমান সময়ে 10,000 টাকা প্রাইস পয়েন্টে ইউনিয়াসুসির এই প্রসেসর কিছুটা বেমানান, কেননা তারা হচ্ছে তাদের যে আগের ভিশন 1, ভিশন 2, ভিশন 3, এই সবগুলোতেই হচ্ছে এই সিরিজের প্রসেসর ইউজ করে আসে, যেখানে বর্তমান সময়ে এই প্রাইস পয়েন্টে হচ্ছে অনেক ব্র্যান্ডই এর থেকে বেটার পারফরমেন্স অ্যান্ড বেটার চিপসেট অফার করতেছে। সো পারফরমেন্স নিয়ে বলতে গেলে এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, ইভেন হচ্ছে তাদের যে কয়েকদিন আগে নতুন একটা মডেল লঞ্চ করেছিল A49 Play, সেটাতে হচ্ছে তারা সেম চিপসেট ইউজ করছে। সো 8,000 টাকা অ্যান্ড 10,000 টাকা প্রাইস পয়েন্টে কোনো ডিফারেন্স নাই চিপসেট চয়েসের ক্ষেত্রে। আমার মনে হয় যে এইখানে হচ্ছে আইটেলের একটু খেয়াল রাখা দরকার। পারফরমেন্স নিয়ে যেহেতু বলতেছিলাম, সেটা দিয়ে হচ্ছে আপনারা ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, টুকটাক গেম প্লে, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এইগুলো খেলতে পারবেন। এটা দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার আলাদাতে প্লে করা যায়, তবে অনেকক্ষণ খেলার পরে হচ্ছে ল্যাগ বা স্টার্টারে দেখা পেয়েছি। অপরদিক দিয়ে হচ্ছে অ্যাসফল্ট 8 খেলেছিলাম, অ্যাসফল্ট 8 খেলা যায় তবে স্টার্টারে দেখা পেয়েছি। অপরদিক দিয়ে হচ্ছে আপনারা টেম্পল রান, সাবওয়ে সার্ফার এগুলো ভালোভাবেই খেলতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়া। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 12 Go Edition অ্যান্ড iTel OS 8.6। iTel OS 8.6 নিয়ে বলতে গেলে এটা নিয়ে আমি আগেও বলেছি, এটা অলমোস্ট হচ্ছে টেকনো অ্যান্ড ইনফিনিক্সের যে UI সেইটাই, তবে এটা আগের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি। এই আগে যেমন হচ্ছে অনেকগুলো ব্লোটওয়্যার আসতো, এইটাতে হচ্ছে ওই রকম কোনো ব্লোটওয়্যার নাই, তবে ইনবিল্ট অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে বা রেগুলার ইউজিংয়ে দরকার পড়ে না, যেমন হচ্ছে এক্সেয়ার মিনি, তারপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ, আরও অনেকগুলো অ্যাপস আছে যেগুলো হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে দরকার পড়ে না। তবে এইগুলোকে আরেকটা ভালো জিনিস হচ্ছে এগুলোকে যদি আপনারা ইউজিং করতে পারেন, ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এরা থেকে। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায়নি, আর এটাতে কোনো বাগবাল লোকেরও দেখা পায়নি। সিকিউরিটি নিয়ে বলতে গেলে এটাতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক, যেটা অ্যাকুরেট তবে কিছুটা অ্যানিমেশন ডিলে, যার জন্য কিছুটা স্লো মনে হয়। অপরদিক দিয়ে ফেস আনলক হচ্ছে ভালো আলোতে ভালো স্পিড পায়, লো লাইটে গেলে কিছুটা প্রবলেম করে। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এর 5000mAh ব্যাটারি, যেটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, ইউটিউব, মুভি দেখা, গেম প্লে সব কিছু করে আমি 7.5 থেকে 8 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা আসলে হার্ড কোর ইউজার তারা আসলে 7 ঘন্টা বা 7.5 ঘন্টা মতো চার্জ ব্যাকআপ পাবেন। যারা আসলে টুকটাক ফোন ইউজ করেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, তারপরে হচ্ছে কথা বলা, অনলাইন ক্লাস, তারা হচ্ছে একদিনের মতো চার্জ ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর একটা ভালো জিনিস হচ্ছে এর বক্সেই থাকছে 18W-এর ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো। ওভারঅল এই প্রাইস পয়েন্টে আসলে 18W কেউই দেয় না, এখানে হচ্ছে আইটেল দিয়েছে, যেটা অবশ্যই ভালো একটা দিক।
ওভারঅল সবকিছু নিয়ে বলতে গেলে এই ফোনটার অনেকগুলো ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। ভালো দিকের কথা বলতে গেলে, যারা আসলে এই প্রাইস পয়েন্টে হ্যান্ডি, গুড লুকিং অ্যান্ড ডিসেন্ট পারফরমেন্স অ্যান্ড ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আইটেল ভিশন 5 বেটার একটা পছন্দ হতে পারে। তবে এইখানে হচ্ছে আইটেলের কিছু কিছু দিকে ইম্প্রুভ করা দরকার আছে, কারণ তারা যেই চিপসেটটা দিয়েছে এটা দিয়ে হচ্ছে ডে টু ডে মাল্টি টাস্কিং অ্যান্ড টুকটাক কাজ ছাড়া ওইরকম হার্ডকোর কোনো কাজ করা যাবে না। তো আইটেলের দরকার যে এই জায়গায় একটু নজর দেওয়া।